লাজার নামরে জনে ব্যক্তি অসুস্থ থিলে সে বেথনিয়া নগরে রহুথিলে সেঠারে মরিয়ম ও তাহাঙ্ক ভৌণী মার্থা বাস মধ্য করুথিলে সেহি মরিয়ম পরে প্রভু যীশুঙ্ক পাদরে অতি মূল্যবান অতর ঢালি নিজ কেশরে পাদ পোছি দেইথিলে সেমানঙ্কর ভাই লাজার অসুস্থ থিলে তেণু মরিয়ম ও মার্থা যীশুঙ্কু জনাইবা পাই গোটিয়ে লোক পঠাইলে সেমানে কহি পঠাইলে প্রভু তোমার প্রিয় বন্ধু লাজার পীড়িত অছন্তি যীশু এই কথা শুনি কহিলে তাহার পীড়া মৃত্যুজনক নুহে কিন্তু তাহার অসুস্থতা পরমেশ্বরঙ্কু গৌরব নিমন্তে পরমেশ্বরঙ্কর পুত্র এহা দ্বারা গৌরবান্বিত হেবে যীশু মার্থা তার ভৌণী মরিয়ম ও লাজারঙ্কু বহুত ভল পাউথিলে সে লাজারঙ্ক অসুস্থতার খবর পাই সে যেউঁটি থিলে সেঠারে আহুরি দুই দিন রহিগলে তারপরে যীশু তাহাঙ্কর শিষ্যমানঙ্কু কহিলে চালো আম্ভে জিহুদা প্রদেশকু ফেরিযিবা শিষ্যমানে কহিলে গুরু জিহুদারে তো আপনকু জিহুদি নেতামানে পথরে মারিবাকু চেষ্টা করুতিলে এহা অল্প দিন পূর্বে হইতিলা আপন পুনি সেটাকু ফেরিযিবাকু চাহান্তি যীশু উত্তর দেলে দিন মধ্যে বার ঘণ্টা আলোক থাকে জনে লোক দিনবেলে চালিলে সে ঝুঁটে না কি পড়ে না কারণ জগতর আলোকরে সে দেখিপারে কিন্তু রাতে জনে লোক ঝুঁটে কারণ রাতে বেড়ে তাকে দেখিবার সাহায্য করিবা পাই আলোক নথায় যীশু এই কথা কহিসারিবা পরে কহিলে আম্ভর বন্ধু লাজার বর্তমান শুইছন্তি মু তাহাঙ্কু উঠাইবা পাই সেঠাকু যাউছি শিষ্যমানে উত্তর দেলে কিন্তু প্রভু যদি সে শুইছন্তি তেবে সে সুস্থ হইছিবে যীশুঙ্কর কহিবার অর্থ থিলা যে লাজার মৃত কিন্তু তাহাঙ্কর শিষ্যমানে বুঝিলে যে সে সাধারণ শোইবা বিষয়ে কহুছন্তি তেণু যীশু স্পষ্ট রূপে কহিলে লাজার মরি যাইছন্তি মু খুশি যে মু সেঠারে নথিলি মু তুম্ভমানক নিমন্তে আনন্দ করুচি কারণ বর্তমান তুম্ভমানে মোঠারে বিশ্বাস করিব চাল আম্ভে বর্তমান তাহাঙ্ক পাখকু যিবা তাপরে থোমা যাহাকু দিদুম কুহা যাউথিলা সে অন্য শিষ্যঙ্কু কহিলে চাল আম্ভেমানে মধ্য যিবা ও যীশুঙ্ক সহিত জিহুদারে মরিবা যীশু বেথনিয়ারে পৌঁছিলে সে দেখিলে লাজারঙ্ক মৃত্যু হয়ে কবরস্থ হেবার চারিদিন হয়েগলানি বেথনিয়া জিরুসালম ঠারু প্রায় 3 কিলোমিটর দূর অনেক জিহুদি মার্থা ও মরিয়মক পাখুক আসিলে সেমানে মার্থা ও মরিয়মকু সেমানঙ্কর ভাই লাজার সকাশে সান্ত্বনা দেওয়া পাই আসিলে যীশু আসিছন্তি বলি মার্থা শুনিলে সে যীশুঙ্কু স্বাগত করিবা পাই গলে কিন্তু মরিয়ম ঘরে রহিলে মার্থা যীশুঙ্কু কহিলে প্রভু যদি আপন এঠারে থাকতে তবে মোর ভাই মরি নথান্তা কিন্তু এবে মধ্যে মু জানেছে আপন যাহা কিছু মাগিবে পরমেশ্বর তাহা দেবে যীশু কহিলে তুম্ভর ভাই পুনি থরে বঞ্চি উঠিব মার্থা উত্তর দেলে মু জানে পুনরুত্থান দিনরে যেতেবেলে সমস্ত মৃত্যুরু বঞ্চি উঠিবে সেতেবেলে সে মধ্যে মৃত্যুরু বঞ্চি উঠিব যীশু তাঙ্কু কহিলে মু সেই পুনরুত্থান ও জীবন মোঠারে বিশ্বাস করুথবা লোক মৃত্যু পরে পুনি বঞ্চি উঠিব ও জীবিত রহিব মোঠারে রহুথবা ও বিশ্বাস করুথবা লোক কদাপি মরিব নাই মার্থা তুমি কোন এহা বিশ্বাস কর মার্থা উত্তর দেলে হ্যাঁ প্রভু মু আপনকু খ্রিস্ট বলে বিশ্বাস করে আপন পরমেশ্বরঙ্ক পুত্র যাহাঙ্কর এই জগতকু আসিবার থিলা আপন সেই ব্যক্তি অটন্তি মার্থা এসব কথা কহিবা পরে ভৌণী মরিয়ম পাখুকু গলে সে মরিয়মক সহিত একুটিয়া কথাবার্তা হেলে সে কহিলে এঠারে গুরু অছন্তি সে তুম্ভকু খোঁজুছন্তি মরিয়ম এ কথা শুনি যীশুঙ্ক পাখুকু সঙ্গে সঙ্গে আসিলে যীশু সেই সময় পর্যন্ত গ্রামকু আসিনথিলে মার্থা তাহাঙ্কু যেউ স্থানরে দেখিথিলে সে পর্যন্ত সে সেইঠারে থিলে জিহুদীমানে মরিয়মক সহিত ঘরে থিলে সেমানে তাহাঙ্কু সান্ত্বনা দেউথিলে সেমানে মরিয়মকু হঠাৎ ঠিয়া হই তরবরে বাহারকু যিবা দেখিলে সেমানে ভাবিলে বোধে সে লাজারঙ্ক কবর পাখুকু কান্দিবাকু যাউচন্তি তেণু সেমানে তাহাঙ্ক পছে পছে গলে মরিয়ম যীশু রহিথিবা স্থানকু গলে যীশুঙ্কু দেখি সে তাহাঙ্ক পাদ তলে পড়িগলে মরিয়ম কহিলে প্রভু আপন যদি এঠারে থাকতে তেবে মো ভাই মরি নথান্তা যীশু মরিয়মকু কান্দিবার দেখিলে সে জিহুদীমানঙ্কু তাহাঙ্ক সহিত আসিবার দেখিলে সেমানে মধ্যে কান্দুথিলে যীশু বহুত দুঃখ অনুভব কলে অন্তরের অত্যধিক ব্যথা অনুভব কলে যীশু কহিলে তুম্ভে লাজারকু কেউঠারে রখিছ সেমানে কহিলে প্রভু আসি দেখন্তু যীশু কান্দিলে জিহুদীমানে কহিলে দেখ যীশু লাজারঙ্কু কেতে স্নেহ করুথিলে কিন্তু কেতেক জিহুদী কহিলে যীশু অন্ধ লোকটির আখি ভল করে দিয়েছিলে তেবে সে লাজারকু মরণমুখরু বঞ্চাই রাখিবা পাই কাহিকি কিছু করিপারিলে নাহিঁ
ଯୀଶୁ ପୁଣି ବହୁତ ବ୍ୟତିବ୍ୟସ୍ତ ହେଲେ। ସେ ଲାଜରଙ୍କ କବର ନିକଟକୁ ଆସିଲେ। ତାହା ଗୋଟିଏ ଗୁହା ଥିଲା ଓ ତା ମୁହଁରେ ଗୋଟିଏ ବଡ଼ ପଥର ଘୋଡ଼େଇ ଦିଆଯାଇଥିଲା। ଯୀଶୁ କହିଲେ, ଏ ପଥରକୁ ଘୁଞ୍ଚାଇ ଦିଅ। ମାର୍ଥା କହିଲେ, ପ୍ରଭୁ, ସେ ମରିବାର ଚାରିଦିନ ହୋଇଗଲାଣି, ତେଣୁ ବଡ଼ ଦୁର୍ଗନ୍ଧ ହେଉଥିବ। ମାର୍ଥା ମୃତ ଲୋକର ଭଉଣୀ ଥିଲେ। ଯୀଶୁ ତାହାଙ୍କୁ କହିଲେ, ମୁଁ ତୁମ୍ଭକୁ ଯାହା କହିଥିଲି ତାହା ମନେ ପକାଅ। ମୁଁ ତୁମ୍ଭକୁ କହିଥିଲି, ଯଦି ତୁମ୍ଭେ ବିଶ୍ୱାସ କରିବ ତେବେ ପରମେଶ୍ୱରଙ୍କର ଗୌରବ ଦେଖିପାରିବ। ତେଣୁ ସେମାନେ ପଥର ବାହାର କଲେ। ତାପରେ ଯୀଶୁ ଉର୍ଦ୍ଧ୍ୱକୁ ଚାହିଁ କହିଲେ, ହେ ପରମ ପିତା, ତୁମ୍ଭକୁ ଧନ୍ୟବାଦ ଦେଉଅଛି, କାରଣ ତୁମ୍ଭେ ମୋ କଥା ଶୁଣିଛ। ମୁଁ ଜାଣେ ଯେ ତୁମ୍ଭେ ସବୁବେଳେ ମୋ କଥା ଶୁଣ। ମାତ୍ର ତୁମ୍ଭେ ମୋତେ ପଠାଇଛ ବୋଲି ଏଠାରେ ଠିଆ ହୋଇଥିବା ଲୋକମାନେ ଯେପରି ବିଶ୍ୱାସ କରିବେ, ସେଥିପାଇଁ ମୁଁ ଏହା କହିଲି। ଏହାପରେ ଯୀଶୁ ଉଚ୍ଚ ସ୍ୱରରେ ଡାକିଲେ, ଲାଜାର, ବାହାରି ଆସ। ମୃତ ଲୋକଟି ବାହାରି ଆସିଲା। ତାହାଙ୍କର ହାତ ଗୋଡ଼ରେ ଖଣ୍ଡ ଖଣ୍ଡ କନା ଗୁଡ଼ାଇ ହୋଇଥିଲା। ତାହାଙ୍କ ମୁହଁରେ ଗୋଟିଏ ରୁମାଲ ବନ୍ଧା ହୋଇଥିଲା। ଯୀଶୁ ଲୋକମାନଙ୍କୁ କହିଲେ, କନାଗୁଡ଼ିକ କାଢ଼ି ନିଅ ଓ ତାହାଙ୍କୁ ଯିବାକୁ ଦିଅ। ସେଠାରେ ମରିୟମଙ୍କୁ ଦେଖା କରିବା ନିମନ୍ତେ ଅନେକ ଯୁହୁଦୀ ଆସିଥିଲେ। ସେମାନେ ସମସ୍ତେ ଯୀଶୁଙ୍କର କାର୍ଯ୍ୟ ଦେଖିଲେ। ସେମାନଙ୍କ ଭିତରୁ ଅନେକ ଯୁହୁଦୀ ତାହାଙ୍କୁ ବିଶ୍ୱାସ କଲେ, କିନ୍ତୁ କେତେକ ଯୁହୁଦୀ ଫାରୋସିମାନଙ୍କ ପାଖକୁ ଫେରିଗଲେ। ସେମାନେ ଫାରୋସିମାନଙ୍କୁ ଯୀଶୁ କରିଥିବା କାର୍ଯ୍ୟ ବର୍ଣ୍ଣନା କଲେ। ତାପରେ ମୁଖ୍ୟ ଯାଜକ ଓ ଫାରୋସିମାନେ ଯୁହୁଦୀ ପରିଷଦର ଗୋଟିଏ ସଭା ଡାକିଲେ। ସେମାନେ କହିଲେ, ଆମ୍ଭର କ'ଣ କରିବା ଉଚିତ? ଏହି ଲୋକ ବହୁତ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ କାର୍ଯ୍ୟ କରୁଛି। ଯଦି ଆମ୍ଭେ ତାକୁ ଏଭଳି କାର୍ଯ୍ୟ କରିବା ପାଇଁ ଛାଡ଼ିଦେବା, ତାହାକୁ ସମସ୍ତେ ବିଶ୍ୱାସ କରିବେ, ତାପରେ ରୋମିଓମାନେ ଆସି ଆମ ମନ୍ଦିର ଓ ଆମ୍ଭ ଜାତି ଉଭୟଙ୍କୁ ନଷ୍ଟ କରିଦେବେ। ସେମାନଙ୍କ ମଧ୍ୟରୁ କାୟାଫା ନାମକ ଜଣେ ବ୍ୟକ୍ତି ଥିଲେ। ସେ ସେହି ବର୍ଷ ପାଇଁ ମହାଯାଜକ ଥିଲେ। କାୟାଫା କହିଲେ, ତୁମ୍ଭେ ସବୁକିଛି ଜାଣିନାହୁ। ସମଗ୍ର ଜାତି ଧ୍ୱଂସ ପାଇବା ଅପେକ୍ଷା ଜଣେ ଲୋକ ଜନସାଧାରଣଙ୍କ ପାଇଁ ମରିବା ଉତ୍ତମ, କିନ୍ତୁ ତୁମ୍ଭେ ତାହା ଅନୁଭବ କରୁନାହୁଁ। ହଁ, ଯୀଶୁ ଯିହୁଦୀ ଲୋକମାନଙ୍କ ପାଇଁ ନିଜ ଜୀବନ ଦେବେ, କିନ୍ତୁ ସେ ପରମେଶ୍ୱରଙ୍କ ଅନ୍ୟ ସନ୍ତାନମାନଙ୍କ ପାଇଁ ମଧ୍ୟ ଜୀବନ ଦେବେ, ଯେଉଁମାନେ ଜଗତର ଚାରିଆଡ଼େ ଛିନ୍ନ ଭିନ୍ନ ହୋଇ ରହିଛନ୍ତି। ସେମାନଙ୍କୁ ଏକାଠି କରିବା ପାଇଁ ଓ ସମସ୍ତଙ୍କୁ ଏକ କରିବା ପାଇଁ ଯୀଶୁ ମୃତ୍ୟୁଭୋଗ କରିବେ। ସେହି ଦିନଠାରୁ ଯିହୁଦୀ ନେତାମାନେ ଯୀଶୁଙ୍କୁ ହତ୍ୟା କରିବା ପାଇଁ ଯୋଜନା କଲେ। ତେଣୁ ଯୀଶୁ ଯିହୁଦୀମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଖୋଲାଖୋଲି ଭାବରେ ଯାତ୍ରା କରିବା ବନ୍ଦ କରିଦେଲେ। ସେ ଜେରୁସାଲମ ଛାଡ଼ି ମରୁଭୂମି ପାଖ ଥିବା ଗୋଟିଏ ସ୍ଥାନକୁ ଚାଲିଗଲେ। ସେହି ସହରର ନାମ ଏଫ୍ରାଇମ୍। ସେ ସେଠାରେ ନିଜ ଶିଷ୍ୟମାନଙ୍କ ସହିତ ରହିଲେ। ଯିହୁଦୀମାନଙ୍କର ପବିତ୍ର ନିସ୍ତାର ପର୍ବର ସମୟ ପାଖେଇ ଆସିଲା। ଅନେକ ଲୋକ ନିସ୍ତାର ପର୍ବ ପୂର୍ବରୁ ଗ୍ରାମାଞ୍ଚଳରୁ କିଛି ଦିନ ଆଗରୁ ଜେରୁସାଲମରେ ଆସି ପହଞ୍ଚିଲେ। ସେମାନେ ପର୍ବ ପାଇଁ ନିଜକୁ ପବିତ୍ର କରିବା ଉଦ୍ଦେଶ୍ୟରେ ବିଶେଷ କର୍ମ କରିବାକୁ ଗଲେ। ସେମାନେ ଯୀଶୁଙ୍କୁ ଖୋଜିଲେ। ସେମାନେ ମନ୍ଦିର ପରିସରରେ ପରସ୍ପରକୁ ପଚାରିଲେ, ସେ କ'ଣ ନିସ୍ତାର ପର୍ବକୁ ଆସୁଛନ୍ତି? ତୁମ୍ଭେ କ'ଣ ଭାବୁଛ? କିନ୍ତୁ ମହାଯାଜକ ଓ ଫାରୋସିମାନେ ଯୀଶୁଙ୍କ ସମ୍ବନ୍ଧରେ ଗୋଟିଏ ବିଶେଷ ଆଦେଶ ଦେଇଥିଲେ। ସେମାନେ ଘୋଷଣା କରିଥିଲେ ଯେ ଯୀଶୁ କେଉଁଠାରେ ଅଛନ୍ତି ଏହା ଜାଣିଥିବା ବ୍ୟକ୍ତି ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ସେମାନଙ୍କୁ ଜଣାଇବ, ତେବେ ମୁଖ୍ୟ ଯାଜକ ଓ ଫାରୋସିମାନେ ଯୀଶୁଙ୍କୁ ବନ୍ଦୀ କରିପାରିବେ।